নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ইনফ্লেশন বেনিফিটস দ্য ডেটার, ইনফ্লেশন বেনিফিটস দ্য বন্ড হোল্ডার। তো আমাকে জানতে হবে ইনফ্লেশন মানে কি। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে এখানে যখন জিনিসপত্রের দাম সময়ের সাথে সাথে বেড়ে যায়। এবার মনিটারি বেসে মানে মানি সাপ্লাই ইনফ্লেশনে কি হবে, মানি সাপ্লাই ইনফ্লেশনে বেড়ে যাবে, অনেক বেশি টাকা মার্কেটে যখন চলে আসবে তখনই মার্কেটে ইনফ্লেশন হয়ে যাবে। এবার মার্কেটে অনেক বেশি টাকা চলে যখন আসে, সাপোজ এরকমভাবে যে আগে আমাকে 100 টাকা দিয়ে আমি 1 কেজি চাল কিনতে পারতাম, বাট আমাকে সেই 1 কেজি চাল কিনতে গেলে 110 টাকা লাগছে, তাহলে এই যে আমার 100 টাকা দিয়ে আমি আগে যে কাজটা করতে পারতাম, এখন 100 টাকা দিয়ে আমি আর 1 কেজি চাল পাচ্ছি না, 1 কেজি চালের থেকে কম চাল পাচ্ছি, তার মানে 100 টাকার ক্ষমতা কমে গেছে। ইট মিনস ইনফ্লেশন হলে আমার কি হয়, যে রুপি থাকে তার যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি কমে যায়। ঠিক আছে, রুপির ক্যাপাসিটি কমে যায়। এবার রুপির যদি ক্যাপাসিটি এখানে আমি যদি কমে যায়, আমি যদি দেখি যে মানির যে এখানে তাহলে ভ্যালু, মানি ভ্যালু কমে যাচ্ছে। মানি ভ্যালু যদি কমে যাচ্ছে, সাপোজ এগেইন আরেকটা কনসেপ্ট, আমি আজকে ধরে নেওয়া যাক ফার্স্ট এপ্রিল কাউকে 100 টাকা দিলাম, ফার্স্ট এপ্রিল 2024 কাউকে 100 টাকা দিলাম, সে বাড়ি গেল, বাড়ি গিয়ে 1 কেজি চাল কিনে নিল। আমি ফার্স্ট এপ্রিল 2024 তার থেকে 100 টাকা 10%-এর বিনিময় সাপোজ দিয়েছিলাম, সে আমাকে 110 টাকা ফেরত দিল 2025, বাট সেই দিনকে যদি আমি 1 কেজি চাল কিনতে যাই তখন তো আমাকে 110 টাকাই দিতে হবে। ইট মিনস এই যে 10টা টাকা আমি এক্সট্রা পেলাম, আমি আপাত দৃষ্টিতে ভাবলাম যে আমার লাভ হচ্ছে, বাট আমার তো কোনো লাভ হচ্ছে না, আমার কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে ইনফ্লেশন লাভ কাকে করে, লাভ করে যে ধার নেয় মানে ডেটারের, বাট ক্ষতি কার করে, যে হচ্ছে গিয়ে তোমার লোন দেয় মানে ক্রেডিটারে। ঠিক আছে, ক্রেডিটারে। তাই সেম একই রকমভাবে বন্ড হোল্ডার কনসেপ্টটাও এক, তো সেই অনুযায়ী এখানে আমরা দেখতে পারবো যে অনলি ওয়ান আমাদের উত্তর হয়ে গেল, বন্ড হোল্ডার কনসেপ্ট এখানে থাকছে না। টাইপস অফ ইনফ্লেশন, ক্রিপিং ইনফ্লেশন, গ্যালোপিং, হাইপার ইনফ্লেশন, ওপেন ইনফ্লেশন, সুপার সেড ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট একসাথে হয় এবং খুবই এক্সট্রিম কন্ডিশন। ক্রিপিং ইনফ্লেশন যেটা মাইল্ড, ছোট্ট ছোট্ট অল্প অল্প ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন যেটা একটু বেশি, লাইক 10% ইনফ্লেশন কিংবা 15% ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন মারাত্মক রকমের ইনফ্লেশন, ওপেন ইনফ্লেশন, সুপার সেড ইনফ্লেশন, এরকম আরও অনেক অনেক কনসেপ্ট আছে। তার জন্য তোমাদেরকে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি ডিটেলসে পড়তে হবে।